हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द बॉन्ग लाइफस्टाइल। सकल के स्वागत। आमी प्रियंका चले एसेछि आबार तोमादेर जन्य आरो एकटा नतून होटेलेर सन्धान निये। आर बंधुरा, बांगालीर काछे किन्तु दार्जिलिं एकटा एमन एकटा जायगा जेटा बांगालीर इमोशन। तो सेई इमोशनेर जायगाटाई आमरा सबाई जेते खूब पछन्द करी एबं दार्जिलिं माने दार्जिलिं मेल। তাই বন্ধুরা, আমরা সকলেই চাই দার্জিলিং ম্যালের কাছে কোনো একটা হোটেলে থাকতে। তো সেরকমই একটা হোটেল, হোটেল মোনালিসা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং হোটেল মোনালিসা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। তো একদমই চিন্তা করবে না, চটপট দেখে নাও পুরো ভিডিওটা। তো বন্ধুরা, চলো আমরা এখন একটু হোটেলের রিসেপশনটা দেখে নেই। এটা আছে হোটেল মোনালিসার রিসেপশন। এখানে সমস্ত ফর্মালিটি মেনটেন করা হয়, আর চেক ইন চেক আউট এখান থেকেই করা হয়। এবং এটা দেখো, রুমটা আছে ডাবল বেডরুম, একটা কিং সাইজের বেড আছে। আর রুমটা কিন্তু একদম জানলা দিয়ে তুমি বাইরের ভিউটা দেখতে পাবে। ওদিকে একদিকে ম্যাল, একদিকে পাহাড়। আর এখন কিন্তু ভীষণ কুয়াশা, তাই অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। আর দেখো, রুম থেকেই কিন্তু এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পাহাড় এবং সূর্য উদয়, যেটা ব্যাপারটা আমরা পাহাড়ে গেলেই কিন্তু সানরাইজ দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। তো সেটা কিন্তু একদম আমাদের রুম থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ভীষণ ভালো লাগবে এই জায়গাগুলো তোমাদের। আর সেটা যদি একদম রুম থেকে হয় তাহলে কেমন হয় বলো তো। রুমের ব্যালকনি আছে, এটা ব্যালকনিটাও তোমরা অ্যাক্সেস করতে পারবে। ব্যালকনিতে বসে একদম রাত্রেবেলাও বেশ পাহাড়টা নিস্তব্ধ যখন হয়ে যায় তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে। দার্জিলিংয়ে আসবো আর মেঘেদের খেলা দেখবো না তা কি হয়, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওতে। দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগবে এখানে এলে। আর এই হোটেল থেকে কিন্তু যে ভিউটা আসছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। এর এখানেই কিন্তু বেশ বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে দার্জিলিংয়ের, সেটাও কিন্তু এই হোটেল থেকে একদমই কাছে, পায়ে হাঁটা দূরত্বে। চলো বন্ধুরা, ওয়াশরুমটা দেখে নেই। দেখো ওয়াশরুমটা এটা আছে, একটু ছোট কিন্তু কমোড সিস্টেম আছে, বেসিন আছে, আর এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেন আছে এখানে, তোমরা নিজেদের মতো রান্নাবান্নাও কিন্তু করতে পারবে, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। আর এখানে এটা আছে, এই রুমটা আছে ফোর বেডেড রুম। এই হোটেলের ফোর বেডেড রুম যেমন পাবে সেরকম ডাবল বেডও রুম কিন্তু তোমরা পেয়ে যাবে, সেই অনুযায়ী ভাড়াটা আলাদা আলাদা হয়। তো রুমগুলো বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটা রুম থেকেই কিন্তু উইন্ডো দিয়ে তুমি বাইরের দৃশ্যটা দেখতে পাবে। ফোর বেডেড রুমের ওয়াশরুমটা দেখে নাও একটু। রুম, এই ওয়াশরুমটা কিন্তু একটু বড়। স্নানের জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এবং এখানেও ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা কিন্তু আছে, গিজার অবশ্যই আছে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর খাবারের জায়গাটা এটা, তোমরা এখানে খেতে পারবে। এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো।